আসসালামু আলাইকুম। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সের আরেকটি নতুন লেসনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের মেন্টর আমি মাহবুবা হক। আমাদের আগের লেসনগুলোতে আমরা কয়েকটি লেয়ারকে যখন ব্লেন্ড করেছি, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করেছি, আমরা লেয়ার মাস্ক করেছি। তো আজ আমরা দেখব, আমরা সিলেকশন করে কোনো একটি অংশ বিশেষ কিভাবে সেই সিলেকশনকে লেয়ার মাস্কে কনভার্ট করব, এবং আমাদের প্রয়োজনীয় দুটো ইমেজের মধ্যে আমরা একটি খুব সুন্দর একটি ব্ল্যান্ড করব। তাহলে চলুন শুরু করি। এখানে আপনারা একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন যেখানে দুটো লেয়ার আছে। একটি হচ্ছে এরকম খুব সুন্দর একটি আকাশ, সন্ধ্যার আগের যে সময়টা খুব সুন্দর একটি আভা। তো আমার এই আকাশটি পছন্দ, বাট নিচের এই ফুলগুলো এটা আমার পছন্দ না। তাহলে আমি যদি এটাকে করি, তাহলে দেখতে পাবেন নিচে একটি একটি সূর্যমুখী ফুলের একটি বাগান আছে। তো আমি চাই আমার এই দুটো লেয়ারের মধ্যে একটি একটু অ্যাডজাস্টমেন্ট করতে। তো আপনারা খেয়াল রাখবেন, দুটো লেয়ারকে যখন আমরা অ্যাডজাস্ট করব, আমাদের দুটো লেয়ারে কিন্তু যে কালার থিম বা কালার কালার মধ্যে যে হিউ স্যাচুরেশন, এগুলো যেন সেম থাকে। এখন এখানে আমি যদি খুব ব্রাইট একটি ইমেজ দিয়ে আবার খুব ডার্ক একটি বা খুব হালকা গাঢ় রঙের যখন আকাশ, দুটো কালারের মধ্যে থিমটা তো মিলবে না। যেমন এখানে আমরা সূর্যমুখী দেখতে পাচ্ছি, এটি একদম ডে লাইট আর এটি হচ্ছে একদম সন্ধ্যার সময়টা। তো দুটোর মাঝে আমাদের একটি কম্বিনেশন করতে হবে। এই কাজটি আমরা একটু একটু পরে করছি, তার আগে আমরা একটু সহজ একটা দেখে নিই দুটো ইমেজের মধ্যে কিভাবে আমরা কম্বিনেশন করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই এই ইমেজটি আমরা এখানে ব্যবহার করেছি। তো এটিকে আমি কেটে দিচ্ছি, সেভ করবো না। এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, এটির পেছনের যে আকাশ অংশটা, এটিও একটি একটি কি বলে হলুদাভ একটি আবহাওয়া আছে এটাতে। আর সানফ্লাওয়ার এটিও দেখুন, এই দুটোর কিন্তু কালার থিম বা এদের হিউ স্যাচুরেশন এই জিনিসগুলো মোটামুটি কাছাকাছি। তাহলে আমরা এই দুটো ছবিকে খুব সহজেই কিন্তু ব্লেন্ড করতে পারবো। তো আমার এই ছবিটিকে মধ্যে আমি ছবিটিকে নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ করে শিফট চেপে রেখে এখানে ছেড়ে দিলাম। এটি এখন আমার দরকার নেই, এটি কেটে দিচ্ছি আমি। তাহলে আমার দুটো ইমেজ আসলো, দুটো লেয়ার নিলাম আমরা। একটি হচ্ছে এই ধরনের সূর্যমুখী আর এটি হচ্ছে আকাশ। তো আকাশের যে ছবিটি, তার মধ্য থেকে আমি আমার এই যে সাগর এই অংশটা বাদ দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা রেক্টাঙ্গেল টুল ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখব, আমরা যদি একদম খুব হার্ড লাইন একটা সিলেকশন করি, যেমন ধরুন এইখানে যদি সিলেকশন করি, তখন যদি আমি উপরে লেয়ারের সাথে এটিকে ব্লেন্ড করি, তখন কি হবে, দুটো ইমেজের একটি জায়গায় যখন আমি ব্লেন্ড করতে যাব, তখন কিন্তু এই সাগরের ছবিটি চলে আসবে ওর ভেতরে ব্লেন্ড হওয়ার সময়। তো তার জন্য আমরা যখন সিলেকশন করব, একটু অংশ বাড়তি রেখে আমরা সিলেক্ট করব, কারণ ওই অংশটাকে আমরা ব্লেন্ড করব। সিলেক্ট করলাম, তো আমি যেহেতু আকাশ চাচ্ছি, আমি এই অংশটা কিন্তু বাদ দিতে চাচ্ছি, তাই সিলেক্টে যাব, সেখান থেকে আমি ইনভার্স করব। ইনভার্স করলে দেখুন, আমার যে অংশটা আমি রাখতে চাচ্ছি সেটি সিলেক্ট হলো। এখানে আমি আকাশের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কাজটি করব। করার পরে আমি এখান থেকে একটি লেয়ার মাস্ক নিয়ে নিলাম। তাহলে দেখুন, আমার এই দুটো ওর মধ্যে আমরা যদি অল্টা দিয়ে দেখি, খুব হার্ড একটি লেয়ার মাস্ক হয়ে গেল। তো এখন যেটি করব, আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে যে ফিদার আছে সেই অপশনটিকে আমরা ব্যবহার করব। তাহলে দেখুন কি খুব সুন্দরভাবে একটি অংশ কিন্তু মিশে যাচ্ছে, এখন বুঝাই যাচ্ছে না যে এদের দুটো ছবি ছিল এখানে। তো এখন যদি এখানে খেয়াল করেন, দেখবেন এই ছবিটি কিভাবে ব্ল্যান্ড হয়েছে। আবার এখানে ক্লিক করলাম, তাহলে এই দুটো সেম ধরনের একই আবহের একই ধরনের দুটো ছবির মধ্যে কিন্তু খুব সহজেই ব্ল্যান্ড করা যায়। আমাদের
এটি এটি খুব সহজ হয়। হ্যাঁ, তো এটি হচ্ছে একটা প্রসেস। আর যদি আপনার ইমেজ গুলো ধরুন ব্লেন্ড করবেন, আপনার দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে এনভায়রনমেন্ট বা যে হিউ স্যাচুরেশন এই সব ব্যাপারে অ্যাডজাস্টমেন্টে, তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে কিছু কাজ করতে হবে। সেটি কি, এই লেয়ারটিকে আমি এখন আপাতত অফ করে রাখছি। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। এটি ঠিক করলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা হিউ স্যাচুরেশনে যাব। যাওয়ার পর দেখুন, আমার আমি যেহেতু আমার আকাশটি খুব ডার্ক টাইপের, এই জন্য আমরা স্যাচুরেশনটি একটু ডার্ক করব, আমাদের লাইটনেসটা আমরা কমিয়ে আনব, তাহলে আমার ওই ধরনের অন্ধকার একটি আবহ তৈরি হবে। তারপরে আমাদের এখান থেকে হিউ কমিয়ে নিব। তাহলে দেখুন, এখন কিন্তু আমার একদম ডে লাইট মনে হচ্ছে না, এটি একটু ডার্ক একটি আবহাওয়া এসেছে। আচ্ছা, এখন এটি তো হলো, এরপর আমি এটিকে আবার ভিজিবল করছি। তো এখান থেকে সেম একই কাজ করব, আমি এখানে যাব, রেক্টেঙ্গেল মার্কার টুল নিব। আগে বলেছি আমাদের যতটুকু বাদ দিব তার চেয়ে একটু বেশি অংশ সিলেক্ট করব আমরা। এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, দেন সিলেক্টে গেলাম, আবার ইনভার্স করলাম, করার পরে আমার এই অংশটি সিলেক্ট হলো। তারপর এখান থেকে আমি মুভ টুলটি সিলেক্ট করলাম, করার পর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটি মাস্ক নিলাম। তাহলে এই দুটোর মধ্যে কি হলো, মাস্ক হলো। সেই আগের মতো আবার এখানে যাব, গিয়ে এখান থেকে আমি ফিদার অপশনটি বাড়িয়ে দেব। তো এখানে আপনারা আরেকটি কাজ করতে পারবেন, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনার আর ধরুন আপনার এই ছবিটিকে আপনি একটু উপরে তুলে তুলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এভাবে আপনার লেয়ারটিকে কি করতে পারবেন, নাড়তে পারবেন, যেদিক এদিক সেদিক নিতে পারবেন, অথবা আপনার নিচের লেয়ারটি যদি নামাতে হয় সেক্ষেত্রে আপনি এটিকেও নামিয়ে নিতে পারবেন। এটি এটিকে তুলে নিলেন আর একটু এখান থেকে, ধরুন ফিদারটি আর একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখুন আমাদের এই দুটো ছবি কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। যদিও তাদের ছবি দুটোর মধ্যে অনেক আলোর ব্যাপার স্যাপার ছিল, খুবই ভিন্ন ধরনের আলোর অবস্থান ছিল, তো আমরা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা এগুলোকে মিশিয়ে নিলাম। আর এটি তো আমাদের খুব কাছাকাছি আলোর ছিল, তার জন্য আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। তো এটি খুব সুন্দর একটি অপশন, আপনারা দেখতে পাচ্ছেন দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের দুটো ছবির মধ্যে মধ্যে আমরা কিভাবে একদম নতুন একটি ভিন্নতা আনতে পারি, ইচ্ছে মতো আমরা আবহাওয়া চেঞ্জ করতে পারি পুরোপুরি ছবি। তো তাহলে আপনাদের বাড়ির কাছ থাকবে, আমাকে এই ধরনের দুটো ছবি করবেন। একটি হচ্ছে আপনার দুটো ছবি বলতে এই এই ধরনের একটি সিলেকশন করে আপনারা ব্লেন্ড করবেন লেয়ার গুলোকে, যেখানে দুটো খুব কাছাকাছি ইমেজ হবে আলোর, আর আর দুটো ছবি নেবেন যেখানে আপনার খুব ভিন্ন ধরনের আলোর ব্যাপার থাকবে। তো আপনারা এই দুটোর মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে অ্যাডজাস্ট করে তারপর দুটো লেয়ারকে ব্লেন্ড করবেন। তাহলে আমি সর্বমোট 4টি জেপিজি পাবো আর 2টো পিএসডি ফাইল পাবো, যেই দুটোকে আপনি ব্লেন্ড করেছেন, দুটো ফাইল আমাকে জমা দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।